2015 সালের 24 নভেম্বরের মধ্যে প্রায় 70 লাখ প্রবাসী সহ 1 কোটি বাংলাদেশীকে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করা হবে। আন্তর্জাতিক মানের এই পাসপোর্টগুলোতে থাকবে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। ব্রিটেন সফররত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান বাংলা টিভিকে দেয়া একান্ত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। মোহাম্মদ ইমরানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সরওয়ার হোসেন। ব্রিটেনে এক সরকারি সফরে এসেছেন বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই দলে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। প্রবাসীদের মেশিন রেডিবল পাসপোর্ট, ভোটাধিকার, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সহ নানা বিষয়ে তিনি কথা বলেন বাংলা টিভির সাথে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছর নভেম্বর মাসের মধ্যে 70 লাখ প্রবাসী সহ প্রায় 1 কোটি বাংলাদেশকে মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হবে। আমাদের টার্গেট হচ্ছে যে নভেম্বর 2015 সালের মধ্যে আমরা বাংলাদেশের যত পাসপোর্ট আমাদের দেওয়ার কথা সেগুলো আমরা এই কাজগুলো সম্পন্ন করব। আমরা আশা করছি যে পৃথিবীর বিভিন্ন মিশন এবং বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্টের যে প্রস্তুতকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে এগুলো 2015 নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে। প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি অচিরেই সমাধান হয়ে যাবে বলে জানান সিনিয়র এই সচিব। ডিজিটাল বাংলাদেশের যে উদ্দেশ্য সেটি তার একটি অংশ আমি মনে করি, কাজেই এটি সরকারের বিবেচনায় রয়েছে এবং ভবিষ্যতে হয়তো এটি সমাধানের প্রচেষ্টা গ্রহণ করা হবে। বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থা বিরাজ করছে বলে মনে করেন উচ্চপদস্থ এই সরকারি কর্মকর্তা। বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমি তো মনে করি কোনো সমস্যা নেই, কেননা বিনিয়োগের জন্য যেই পদক্ষেপগুলো ইনসেন্টিভগুলো সরকারের দেওয়ার কথা সেগুলো পর্যায়ক্রমে আরো সহজীকরণ করা হয়েছে এবং যেইসব ইনসেন্টিভ দেওয়ার কথা সেগুলো আরো বাড়ানো হয়েছে। বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে অভিহিত করেছেন সরকারের শীর্ষ আমলা। আমি মনে করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং র‍্যাব নিয়ে এরকম কোনো আপত্তিকর কোনো বিষয়ে আপাতত আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা মনে করি যে র‍্যাব একটি সুশৃঙ্খল ফোর্স, একটি বাহিনী, তারা তাদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে বারবার প্রবাসীদের সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে এটাই প্রত্যাশা প্রবাসীদের। সরওয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন।